আসসালামু আলাইকুম, হোম ট্রিটমেন্ট বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে রিলাইফ নিয়ে। এই রিলাইফ আপনার ট্যাবলেটটি আপনার কেন ব্যবহার করবেন, কিছুর জন্য ব্যবহার করবেন, কোন কোন ইন্ডিকেশন দেখা দিলে এটি খাবেন, কিংবা ডোজ এবং দাম সম্পর্কে সহজ এবং সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা, যেহেতু ডক্টরের সাথে সরাসরি কাজ করছি, সুতরাং সঠিক মেডিসিন সঠিক ধারণা দিতে চেষ্টা করব এবং সঠিক মেডিসিনের সঠিক ধারণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো রিলাইফ এই ওষুধটি, এটি এসকে ফার্মাসিউটিক্যালস এটি ওষুধ। সাধারণত কোন কোন ইন্ডিকেশন দেখা দিলে এই ওষুধটি ডাক্তার সাজেস্ট করে থাকে সেটা আমি প্রথমে সহজ এবং সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। সাধারণত দুশ্চিন্তা কিংবা টেনশান এবং উত্তেজিত হয়ে যাওয়া, মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। যারা অল্পতে অনেক টেনশনে ভোগেন, অল্প কোনো কারণে টেনশনে ভোগেন, যেমন ব্যবসা বাণিজ্য টেনশন, আপনার ফ্যামিলির টেনশন, টাকা পয়সার টেনশন, আপনার ক্যারিয়ার নিয়ে টেনশন করেন, পরীক্ষা নিয়ে টেনশন করেন, তো বিভিন্ন কারণে টেনশন করেন, তো যেগুলো টেনশন করা উচিত না তারপরও আপনি টেনশন করছেন, অল্পতেই দেখা যাচ্ছে আপনি সেম বিষয় নিয়ে আপনার ফ্রেন্ড অনেক টেনশন মুক্ত, আপনি কিন্তু ওই বিষয় নিয়ে টেনশন করছেন, তো এই সমস্ত বিষয়ে দেখবেন যারা অল্পতে টেনশন করেন তাদের জন্য ডাক্তার এই ওষুধটা সাজেস্ট করে থাকে। এবং যারা দুশ্চিন্তা ভোগেন, আপনারা দেখা যাচ্ছে যে আপনার মাথায় সবসময় দুশ্চিন্তা ভর করছে, আপনি বিভিন্ন কিছু ভাবছেন এটা না সেটা, বিভিন্ন কিছু মধ্যে রয়েছেন, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি ওষুধটি খেতে পারেন। এবং উত্তেজিত হওয়া, অল্পতেই রেগে যাওয়া, অল্পতে রেগে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা ওষুধটা সাজেস্ট করে থাকে। তো রিলাইফ ওষুধটি এসকে ফার্মাসিউটিক্যালস ওষুধ, ওষুধটি নতুন জনপ্রিয় ওষুধ। আর এই ধরনের সমস্যা কিন্তু বাংলাদেশের এমন কোনো ঘরে ঘরে নাই যে এই ধরনের সমস্যা নাই, এই ধরনের সমস্যায় কিন্তু অনেকে ভুগছেন, দুশ্চিন্তা, টেনশন, উত্তেজিত হওয়া, মেন্টাল ডিসঅর্ডার, এই ধরনের সমস্যায় অনেকে ভুগছেন। তো এই ধরনের সমস্যা থাকলে আপনি যে কোনো ডক্টরে, একজন মানসিক ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটা খেতে পারেন। এটা ডোজ নির্ধারণ করা হবে আপনার হচ্ছে প্রতিদিন, সাধারণত একজন রোগীর সার্বিক বিবেচনা করে ডোজটি নির্ধারণ করা হতে থাকে। তারপর জেনারেলি এই ধরনের ওষুধ একদিনে একটি করে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে। তবে যদি আপনার কোনো মানসিক ডক্টরের পরামর্শ নিতে চান, আপনি আপনাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেটা ফোনে কিংবা টেলিমেডিসিন যে কোনোভাবে আপনার চাইলে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ওষুধের দাম কিন্তু পড়বে 60 টাকা, এটা পার পিস 60 টাকা করে পড়বে, এটা আপনি যে কোনো ফার্মেসি থেকেই সংগ্রহ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।